আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিকাল একটু ছাদে গিয়ে আপনাদের সাথে আমার আব্বুর ছাদের বাগান শেয়ার করতেছি। আর এখানে হচ্ছে সব শাক বনছে আব্বু। তো এটা হচ্ছে কলমি শাক বনেছে, তো এটা হচ্ছে একটা আমের ট্রেতে হচ্ছে বনে দিয়েছে। আর হচ্ছে পুঁই শাক, তারপরে হচ্ছে আলু শাক, কলমি শাক, আর হচ্ছে একটা মেহেদি গাছ হচ্ছে বনা হয়েছিল। তো আমার হাতে অনেক সুন্দর গাছ হয়, কিন্তু এখন হচ্ছে আমি সময় পাই না, সব কিছু হয়ে ওঠে না, তাই আব্বু এগুলো বনেছে। আর এখান থেকে কিন্তু অনেকবার খাওয়াও হয়েছে শাক, যখনই দেখা যায় বড় হয় এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হয়। আর আমাদের সারটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই একটু এলোমেলো দেখা যেতে পারে। আমাদের বিল্ডিংটাও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এখানে হচ্ছে সবগুলো গাছ একসাথে সাজিয়ে রেখেছে, আর খুব সুন্দর গাছগুলো হয়েছে। এখানে আব্বু অনেক পরিশ্রম করে এই গাছের পিছে, সার দেয় এবং হচ্ছে পানি দেয় দুই বেলা। আগে আমার হচ্ছে বারান্দায় অনেক বাগান আছে, সেখানে হচ্ছে ফুলের গাছ, আর আব্বু হচ্ছে ছাদে হচ্ছে শাকে শাক পালা এসব বনেছে। তো এখানে আলু শাকও হয়েছে, আর অনেক মানে এগুলো হচ্ছে তাজা তাজা, খেতে খুবই ভালো লাগে। যখন হচ্ছে গাছ থেকে ছিঁড়ে খাওয়া হয় তখন দেখা যায় খুবই ভালো লাগে। আর আমাদের না শাক কিনতে হয় না এখন, আর এখান থেকেই আব্বুরা খেতে পারে। তো আজকে বিকেলবেলা ছাদে উঠেছিলাম, অনেকদিন ধরেই ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়নি। ফোন নিয়ে যাওয়া হয় না, দেখা যায় কাজে যাওয়া হয় আবার হুট করে নেমে যাওয়া হয়। তো আজকে ফোন নিয়ে গিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো খুব সুন্দর গাছগুলো হয়েছে, আর এখানে কিন্তু অনেকগুলো শাক আর অনেক বড় বড়ও হয়েছে মাশাল্লাহ। তো এখন একটু সন্ধ্যা পেরিয়ে আসছে, আর আমরা হচ্ছে ছাদে হচ্ছে গাছে পানি দিতে উঠেছিলাম, আর এখন হচ্ছে আমরা নেমে যাব ছাদ থেকে। ছাদ থেকে নেমে গিয়ে একটু বাসায় গিয়ে ঘরে গিয়ে একটু টুকিটাকি নাস্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে খুবই ছোট্ট একটা ভিডিও আপলোড দিয়েছি, আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তো বাসায় হচ্ছে আমি হচ্ছে মাংস কিমা করে তারপর হচ্ছে মাংসটা রান্না করে নিয়েছি। তো এখানে ভাবতেছি যে পুলি পিঠার মতো বানাবো, মাংস পুলি পিঠা বানাবো। তো এটাকে হচ্ছে মাংসটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা টশলা দিয়ে আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম সুন্দর করে, আর রুটি বেলে তারপর হচ্ছে গ্লাস দিয়ে আমি ছোট ছোট রুটির মতো করে নিয়েছি। এখন আমি সুন্দর করে হচ্ছে পুলি পিঠার মতো বানিয়ে দিব, আর এগুলো কিন্তু খুব সহজেই হচ্ছে বানানো যায়। আর আমি আজকে হচ্ছে ডোটা কমপ্লিট করেছি হচ্ছে ময়দা দিয়ে। আর আজকে আমার ভয়েসটা একটু আপনারা ভারী ভারী শুনতে পারেন, কারণ আজকে আমার হচ্ছে অনেক ঠান্ডা লেগেছে। তারপরও হচ্ছে আজকে ভিডিও দিয়েছি, কারণ অনেক দিন ধরে ভিডিও দেই না, আজকে একটা দিয়েছি। আবার জানি না কবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আপনারা আমার পাশেই থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো পুলি পিঠা কিন্তু আমরা সবাই বানাতে পারি, তো কীভাবে শেপ দিতে হয় সেটাও পারি। তারপরও হচ্ছে আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে, বেশি শেয়ার করব না, জাস্ট দুইটা ডিজাইন শেয়ার করব, তো আপনারা একটু দেখে নেন। আর এভাবে হচ্ছে সন্ধ্যা নাস্তা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখা যায় দুপুরের রান্নার সাথে মাংসটা যদি আমরা সুন্দর করে করে ফেলে, আর সন্ধ্যাবেলা দেখা যায় রুটির ডোটা করে রুটিটা বানিয়ে এভাবে পিঠা বানিয়ে ভেজে নিলে খুবই মজাদার হয়। আর আমি প্রায় অনেকগুলোই বানিয়েছিলাম, খাওয়াও হয়েছে, খুবই মজা হয়েছিল এ পিঠাটা। আরেকটা খুবই শেপ দেব, যারা অনেকেই হচ্ছে পুলি পিঠার ওই শেপটা পারে না, যেটা আমি ফার্স্টে দেখালাম সেটা হচ্ছে অনেকেই হচ্ছে পারে না, নাই পারতে পারে, সেজন্য হচ্ছে আমি আরেকটা কাটা চামচ দিয়ে সেই শেপটা দেখাবো। আর সেই শেপটাতে হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে হয়ে যাবে, যারা না পারেন এবং হচ্ছে তাড়াহুড়ার সময় আপনারা বানান, গেস্ট আসলে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। তো তাড়াহুড়ার সময় বানালে এভাবে হচ্ছে কাটা চামচ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে আমি কাটা চামচের সাহায্যে এভাবে করে নেব। তো সবগুলো হচ্ছে একবারে বানিয়ে নিই, তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব আর একটু ভাজাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে খুবই ছোট্ট একটা কিউট ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানটায় সচরাচর হচ্ছে দেখা যায় কে ডিম পোস্ট করা হয়, তো এটাতে রান্না বাড়া করা হয় না। তো আমি এটাতে শখ করে হচ্ছে বলি যে আজকে ছোট ফ্রাই প্যানটাতেই হচ্ছে ভাজবো।
তাই এটা বসিয়ে দিলাম। বড় ফ্রাই প্যানও আছে, সেটা আমার কাছে অনেক ঝামেলা মনে হয়েছে, তাই ভাবছি যে ছোটোটা হাতের কাছে আছে এটা দিয়ে আমি আজকে ভাজবো। আর এটা খুবই একটা কিউট ফ্রাই প্যান, অনেক ছোটোই দেখি মনে হচ্ছে, তাই এটাতেই ভেজে নিচ্ছি। আর আমি পিঠাটা সুন্দর করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর এটা মিডিয়াম আঁচ, হাই মিডিয়াম আঁচে ভাজলেও কিছু হবে না, কারণ মাংসটাও আমাদের কুক করা এবং ময়দাটাও আমাদের সিদ্ধ ময়দার। চাইলে আপনারা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন, সমস্যা হবে না। আর আমার পিঠাগুলো না, আমি ভাবছি যে অনেকেরই এই পিঠাগুলো খুলে যায়, আমি ভাবছি যে দুই একটা মনে হয় খুলে যাবে, আসলে আমার জাস্ট একটা একটু খুলেছে, এছাড়া আমার একটা পিঠাও খুলে নাই। মানে আমার কাছে খুব বেশি ভালো লাগছে এই ব্যাপারটা। তো আমি ঠিক এভাবে করে ভেজে নেব, আর সন্ধ্যাবেলা হচ্ছে সবাইকে নাস্তাটা দিয়ে দেব। আর এ কালার করে, মানে ব্রাউন কালার করে ভেজে নেব। তো ঠিক আছে, সবগুলো পিঠা ভেজে নেই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে। এই যে আমার সবগুলো পিঠা কিন্তু এখানে, দুইটা প্লেট ভর্তি পিঠা হয়েছে, আর এই দুইটা প্লেটের মধ্যে মাত্র একটা পিঠা একটু হালকা খুলেছে, এছাড়া একটা পিঠাও খুলে নেই। তো অনেক টেস্টি হয়েছিল, আর এটা কিন্তু গরম গরম খেলে বেশি টেস্ট হবে। তো আমরা হচ্ছে এখন খেয়ে নিব, একটু টমেটো সস ঢেলে দেবো আর খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।